আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কবে থেকে দেওয়া শুরু করবে এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী তফিক আল রাবিয়া গত পরশু দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত যে প্রেস কনফারেন্স হয় সেখানে তিনি জানিয়েছেন তারা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করেছেন তবে প্রাথমিক অবস্থায় তারা প্রাধান্য দিচ্ছেন যাদের বয়স ষাট বছরের বেশি তাদেরকে যারা ষাটোদ্দ আছেন তাদেরকেই তারা প্রাথমিক অবস্থায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করেছেন বা দিবেন তিনি জানান ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে শুরুতেই তারা ষাট বছরের বেশি বয়স তাদের তাদেরকেই দিচ্ছেন এবং আমরা যারা প্রথম ডোজ নিয়েছি আমাদেরকে সিয়াতি অ্যাপসের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে দ্বিতীয় ডোজের অ্যাপয়েন্টমেন্ট জানিয়ে দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেছেন তিনি জানান যারা ডোজ নিয়েছেন একটা তাদেরকে সিয়াতি অ্যাপসের মাধ্যমে এবং মেসেজের মাধ্যমে নিশ্চিত করা হবে সেকেন্ড ডোজের অ্যাপয়েন্টমেন্ট আপনারা যারা দেশে যাবেন তাদের জন্য এখন তেমন কোনো সমস্যা নেই আপনারা অনায়াসে দেশে যেতে পারবেন কারণ আপনারা জানেন যে সাউদি সিভিল অ্যাভিয়েশন জানিয়েছেন যে যারা একটা ডোজ নিয়েছেন সৌদি আরব থেকে তাওয়াকার মাধ্যমে অথবা সিয়াতির মাধ্যমে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে না তবে অবশ্যই তাদের তাওয়াকালনাতে ইমিউন শো করতে হবে আপনাদের যাদের ইমিউন শো করেনি অবশ্যই ইমিউন শো করা পর্যন্ত অপেক্ষা করবেন এবং আপনারা দেখবেন যে ইমিউন বাই পাঁচ ডোজ এর ঠিক ডান পাশে আনটিল একটা তারিখ দিয়ে রেখেছে এই তারিখের মধ্যেই কিন্তু আপনাকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দিবে ইনশাল্লাহ স্বাস্থ্য মন্ত্রণালয় তারা এই তারিখের মধ্যেই কিন্তু আপনাকে দ্বিতীয় ডোজ দিবে আপনার যে ইমিউন আছে এর সময়সীমা কিন্তু এতটুকু এর আগে আগেই আমরা আশা করছি আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন